আসসালামু আলাইকুম, ওয়াকিং উইথ অ্যানিমেলস ব্রিড এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে সত্যি একটা অপ্রীতিকর অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন আমার এই ঘুঘু দুইটারে মানে বাচ্চা একেবারে, তাদের বয়স অনেক বেশি না। এই যে যে সামনে যেটা বেশি ক্ষত হয়ে আছে সেই ঘুঘুটা বয়স দুই মাসের একটু বেশি হবে, সাড়ে তিন মাস, এবং পেছনের যেটা চান্দে ছিল হয়ে গেছে সেটা দেড় মাসের মতন বয়স। তো হঠাৎ করে একটা ভুল ডিসিশনের কারণে আজকে আসলে ঘুঘুগুলার এই অবস্থা। আমি আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো মানে ঘুঘু কবুতর আমি একসাথে রাখি, তো ঘুঘু আর কবুতর একসাথে রাখি, তো এতদিন আমি কোনো সমস্যাই ফেস করি নাই। তো আজকে সকালে যখন হঠাৎ করে চলে আসলাম ছাদে, এসেই দেখলাম আমার এই ঘুঘু দুইটার এই অবস্থা। এই ঘুঘু দুইটার এই অবস্থা করছে কীভাবে, পরবর্তীতে আমি যেটা দেখলাম একটা কবুতর, সেই কবুতরটাকে আমি আলাদা করে দিছি, একটা কবুতর এই ঘুঘু দুটাকে উপরে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করলাম বুঝলাম না, এতদিন খুব ভালোভাবেই ছিল, কিন্তু আজকে কি হইলো আমি জানি না। আমি বেশ আজকে 5-6 মাস যাবৎ ঘুঘু আর কবুতর একসাথে রাখি, কখনোই কোনো প্রবলেম আমি ফেস করি নাই, বাট আজকে হঠাৎ করে এই প্রবলেমটা ফেস করলাম। আসলে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এই ধরনের অপ্রীতিকর অবস্থায় আপনারা যে কোনো সময় আমরা যে কোনো পরিস্থিতিতে পড়তে পারি। তো সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করবো, দেখেন আমার এই ঘুঘুটার অবস্থা খুবই খারাপ, সে ঠিকভাবে নড়তে চড়তে পারতেছে না, বাট ওইটার অবস্থা একটু ভালো, ওইটার উপরে হালকা হলুদ দিয়ে দিলেই হয়তো বা সে রিকভারি করে নিবে। বাট আজকে আমি একে কী ট্রিটমেন্ট দিব সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা যারা নতুন আছি তারা যদি হঠাৎ করে এই ধরনের অবস্থাতে পড়ে যাই আমরা আসলে বুঝে উঠতে পারবো না যে আমরা কী করব। তো প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফসফেট বা নাপা, যে মানুষের যে নাপাটা আছে সেই নাপাটা আপনি নিতে পারেন। নিচে পড়ে গেলে এক মিনিট, মানুষ যে নাপাটা খায় সেই নাপা ট্যাবলেটটা আপনারা ইউজ করতে পারেন, অথবা এই যে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে নাপাই, মানে নাম হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ভেট, মানে পশু পাখির ক্ষেত্রে ইউজ হয় এই ওষুধটা, এটা এক মিনিট একটা ওষুধ, ঠিক আছে। এইটা ইউজ করতে পারেন, বা এটা যাদের হাতের কাছে নাই তারা নাপা ট্যাবলেটটা ইউজ করতে পারেন। নাপা ট্যাবলেটটা নেবেন, এবং এই যে দেখেন ক্যালটেট, এটাও মানুষের একটা মেডিসিন, এটা হচ্ছে ক্যালসিয়ামের, ঠিক আছে। কেন কোনটা দিবেন সেটা আমি পরে বলতেছি, আগে আমি ওষুধগুলো দেখাই নিই আপনাদের। ক্যালটেটটা দিবেন, এবং আরেকটা মেডিসিন যেটা এই মুহূর্তে আমার কাছে নাই, আমি পরবর্তীতে এনে দিবো, আজকে বিকালের ভিতরেই দিয়ে দিব, সেটা হচ্ছে ই ক্যাপ বা কডলিভার অয়েল, কডলিভার অয়েলটা দিয়ে দিব, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার কাছে নাই, সেই জন্য আসলে আমি ইউজ করতে পারতেছি না ওষুধটা, বাট ওইটা দিব, মাস্ট দিতে হবে। এখন আমি বলি কেন কোন এই মেডিসিনগুলো ইউজ করবো, যেহেতু এই ঘুঘুটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুঘুটার অবস্থা বেশ খারাপ। দেখেন তাকে মেরে কি করছে, তার শরীরের মানে পশম পুরো উঠে ফেলছে, গুঁড়া থেকে উঠে ফেলছে ঠুকরে ঠুকরে। তো এই জায়গা থেকে তার পুরো শরীরে ব্যথা চলে আসছে, তো মানে যেহেতু একটা একটা করে পশম টেনে টেনে উঠানো হয়েছে, সে প্রচুর পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তার ভিতরে প্রত্যাপ পুরো শরীরেই ব্যথা। দেখেন সে নড়তে পারতেছে না, সে চোখ খুলতে পারতেছে না ব্যথার কারণে, ঠিক আছে, আপনারা একটু খেয়াল করেন। তো এই ব্যথাটা কাটানোর জন্য এবং এই ব্যথার জন্য তাদের শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়, মানে যেটা আমাদের হিউম্যান বডিতে হয় জ্বর চলে আসে। তো সেই জন্য আমরা আসলে ফার্স্ট অফ অল নাপাটা ইউজ করবো, নাপা বা ফার্স্ট বেড যেটাই আমরা ইউজ করি না কেন, আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা ইউজ করবেন। কী পরিমাণ ইউজ করবেন সেটা হচ্ছে নাপাটা, আমি যেহেতু ক্ষতর পরিমাণ বেশি সেহেতু আমি এই ফার্স্ট বেডটা অর্ধেক পুরো ইউজ করছি। আর আপনারা যদি হিউম্যান মেডিসিন ইউজ করেন, হিউম্যানের যে নাপাটা আছে মানুষের, সেই নাপা ট্যাবলেটটা 1/4 ইউজ করবেন, সেটাই এনাফ, ঠিক আছে। আর তো ওই মেডিসিনটা নেবেন, নাপাটা নেবেন জাস্ট শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য এবং ব্যথাটা যেন কমে যায় সেই জন্য। এবং ক্যালটেট হচ্ছে একটা ক্যালসিয়ামের ওষুধ, যেহেতু তাদের পশমের গুঁড়াগুলো উঠে গেছে তো তাদের ক্যালসিয়ামেরও ঘাটতি হবে, এটাই স্বাভাবিক, কারণ এই দেখেন চান্দি টান্দি এগুলোতে একেবারেই পশম নাই, তো পশমের গুঁড়ায় অনেক মানে ক্যালসিয়াম প্রয়োজন হয় পশম উঠার জন্য। আসলে যেহেতু পশমগুলো একেবারেই নেই সেই জন্য আপনারা শুরু থেকেই ক্যালসিয়াম দেবেন, ক্যালসিয়াম দিলে তার ক্যালসিয়ামে এখন যেহেতু অনেক ব্লাডও বের হয়েছে তো সেই সাথে ক্যালসিয়ামেরও ঘাটতি হয়েছে, তো আপনারা সাথে সাথে ক্যালসিয়ামটা দিবেন। ক্যালসিয়ামটা দিলে আপনাদের যে ঘুঘু বা যে প্রাণীটার এই অবস্থা হবে সেটা খুবই দ্রুত রিকভার করবে, তার পশমগুলো চলে আসবে খুব দ্রুত। এবং
আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কডলিভার অয়েল ইউজ করবেন। সেটা হচ্ছে একটা ভিটামিন, মাল্টি ভিটামিন কডলিভার অয়েলটা। আপনারা দেখতে পাবেন ওটার ভিতরে ভিটামিন এ, ভিটামিন ই, এই ধরনের জিনিসপত্র থাকে। এটাও হিউম্যান মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন। সেটা দিলে হবে কি, কবুতরে যে ভিটামিনের অভাবটা আছে সেই ভিটামিনের অভাবটাও পূরণ হয়ে যাবে। আপনারা এই তিনটা মেডিসিন টানা 7-8 দিন ইউজ করবেন, ইনশাল্লাহ আপনাদের এই পরিস্থিতিটা খুব দ্রুত রিকভার করতে পারবেন আপনারা। এবং এই যে হলুদ, এটা হচ্ছে একেবারে ন্যাচারাল ব্যাপার। এই হলুদটা যে কী কী করবে এটা আপনারা হয়তো সবাই বুঝতে পারতেছেন। হলুদটাকে জাস্ট পেস্ট বানায় এই পুরা ওর বডির উপরে লেপে দিব, মানে পুরো বডিটার উপরে লেপে দিয়ে দিব, কারণ এটা এত ভালো একটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করবে। এই যে ঘাটা, এই ঘাটা খুব দ্রুত শুকায় ফেলবো। তবে এখানে একটা কথা আছে, আপনারা আগে যখন নাপা বা মেডিসিন ইউজ করবেন, ইউজ করার 2 ঘন্টা পরে বা 1-1.5 ঘন্টা পরে হলুদটা ইউজ করবেন। কারণ এখন যদি আমি তার শরীরে ডিরেক্ট হলুদটা আমি ইউজ করি, তার শরীরে কিন্তু এমনিতেই ব্যথা, তার ভিতরে যখন হলুদের পেস্টটা আমি লাগাবো সেই ক্ষেত্রে তার মানে প্রচুর জ্বলবে জায়গাটা। তো ওই ক্ষেত্রে দেখা যায় এই এই ভুলগুলার কারণে আপনার ঘুঘুটা বা পাখিটা মারাও যেতে পারে। তো আমরা যেটা করব, মেডিসিন দরবার মানে নাপা ওষুধটা খাওয়ানোর পর যেহেতু 1-1.5 ঘন্টা পরে আমরা হলুদের প্রলেপটা দিব তার শরীরে, যেন তার শরীরের ব্যথাটা না থাকে। তখন সে যদি মানে ধরেও, তার শরীর যদি কামড়ও দেয় হলুদ লাগানোর পরে, কিন্তু সে তখন সেটা নিতে পারবে, তখন সেটা সে রিকভার করতে পারবে। এবং আরেকটা ব্যাপার, আমাদের পাখি যখন অসুস্থ হয় তখন তারা কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, হ্যান্ড ফিড করাতে হবে অল্প পরিমাণে, একটু একটু করে। এই পর্যায়ে হ্যান্ড ফিড করা দিলে আপনারা খুব দ্রুত রিকভারি পাবেন আপনাদের ঘুঘু থেকে। এই দেখেন, এই যে আপনারা এখানে ওদের পুপস দেখতে পাচ্ছেন, পুপসটা দেখেন পুরো সাদা পানির মতন চুনা চুনা। কারণ এটার একটাই কারণ, সে এখন দুর্বল, সে ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি, তার স্টমাক একেবারেই ফাঁকা এবং তার ভিতরে একটু হইলেও জ্বর বা ব্যথা মানে অস্বাভাবিক একটু আচরণ আছে। তো আপনারা অল্প পরিমাণে হ্যান্ড ফিড করা দেবেন এবং এই মেডিসিনগুলো ইউজ করবেন। ক্যালটেট আপনারা সম্পূর্ণ একটাই ইউজ করবেন, এবং যদি হিউম্যান নাপা হয় তাহলে হচ্ছে আপনারা 1/4 ভাগ ইউজ করবেন। আর এটা হলে আপনারা হাফ অর্ধেকটা ইউজ করতে পারেন, পানির সাথে মিক্স করেন। যেমন আমি এই খাবারের সাথে মিক্স করে নিছি, ঠিক আছে। এই খাবারটা আমি এখন খাওয়াবো, এবং কী পরিমাণ খাওয়াবো এটা হচ্ছে আমি 4-5 ml হ্যান্ড ফিড করবো, এর বেশি না, ঠিক আছে। অল্প অল্প পরিমাণ হ্যান্ড ফিড করবো, যেন জাস্ট তার বডিটা রিকভার করে। বা আর আমি তো আগেই বললাম, আমরা যখন এই নাপা মেডিসিন ইউজ করবো, ইউজ করার 1-1.5 ঘন্টা পর আমরা হলুদের পেস্টটা তার বডিতে লাগাবো। কারণ হচ্ছে তার ব্যথাটা যখন কমে যাবে তখন সে আরেকটা ব্যথা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। তো যদি কারো উপকারে আসে ভিডিওটা শেয়ার করবেন, যেন আরও মানুষ জানতে পারে। কারণ এই ধরনের পরিস্থিতি হঠাৎ করে যারা নতুন আছেন তারা পড়লে ঘাবড়ে যান, এবং তারা দেখা যায় ট্রিটমেন্টের অভাবে তাদের প্রিয় কবুতরটা বা পাখি যাই পালেন না কেন আপনারা সেটা মারা যায়। তো আশা করি আর আপনারা এই ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়লেও এই ভিডিওটা যারা দেখছেন তাদের উপকারে আসবে। তো আমি আর দেরি করবো না, এখন তার ট্রিটমেন্ট শুরু করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাতেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।